হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে দেখো, আমি আমার দেওরকে দেখতে চলে এসেছি নীলরতন হসপিটালে। এই দেখো, এটা হচ্ছে নীলরতন হসপিটাল আর এটা হচ্ছে মেন গেট। এই দেখো এনআরএস হসপিটাল, মেডিকেল হসপিটাল, এটা এনআরএস মেডিকেল কলেজ হসপিটাল। এটা হচ্ছে মেন গেট। মেন গেট থেকে ঢুকে এখানে দেখো অনেকগুলো বিভাগ আছে। এখানে আমি প্রথম এসেছি আর এই দেখো এখানে সমস্ত পেশেন্টদের বাড়ির লোক এখানে ওয়েট করে আর দীর্ঘদিন ধরে এখানে সবাই থাকে। প্রায় একটা ফ্যামিলির মতন এখানে হয়ে গেছে। কারোর 15 দিন, কারোর 20 দিন, কারোর 1.5 মাস, কারোর 2 মাস, কারোর 6 মাস, এরকম করে এরা সব এখানে থাকে। এটা খাবারের দোকান, এখান থেকে খাবার কেনাকাটা করে। আর এইদিকে দেখো এখানে প্রতিবন্ধীরা একটা টয়লেট করেছে। এই প্রতিবন্ধীরা এই টয়লেটটা চালায়, টাকা দিয়ে এখানে টয়লেট করা যায়। ভেতরটা বেশ ভালোই পরিষ্কার। তো দেখো হসপিটালটা হচ্ছে একদম 6 তলা। আমি আমার জীবনে প্রথম এত বড় হসপিটাল নিজের চোখে দেখলাম। মানে টিভিতে ফোনে অনেক জায়গায় তো দেখেছি, কিন্তু একদম স্বচক্ষে এরকম হসপিটাল, এত বড় হসপিটাল আমি দেখিনি, এই প্রথম দেখলাম। হসপিটালের কালার দেখো ব্লু কালার আর হোয়াইট কালারে। আর এই জায়গাটায় দেখো চারিদিকে দেখো এগুলো হসপিটালের কোনো না কোনো অংশ, আমার মনে হচ্ছে আমি ওই দিকটায় যাইনি। আর এদিকটা দেখো কত কত জামা কাপড় সব মেলা রয়েছে, কারণ এইখানটায় যারা থাকে তারা এখানেই খায়, এখানেই থাকে, এখানেই ঘুমায়। এই যে রাস্তা দেখছো ফুটপাতের মতন, এখানটাতে বিছনা করে ঘুমায়, কারণ এদের পেশেন্ট ভর্তি আছে, কবে ছুটি দেবে তার কোনো ঠিক নেই। কিন্তু এখানে খুব ভালো ট্রিটমেন্ট হয় এই হসপিটালে, শুনেছি খুব ভালো ট্রিটমেন্ট হয়। আমার দেওর তো প্রচুর পরিমাণে ভুগছিলো, এখন ভর্তি করার 2 দিন পরেই একটু সুস্থ বোধ করছে। আর দেখো এইখানটাতে একটা লেকের মতন, মানে একটা পুকুরের মতন আছে। তো এই পুকুরটাতে কেউ স্নান করে কি না জানি না, এটা একটা পুকুরের মতন দেখছি। আর এখানটায় পুকুরটা রয়েছে বলে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। অনেক বড়ো এটা, অনেক বড়ো এই জায়গাটা, মানে অনেক বড়ো এরিয়াটা, অনেক বড়ো, চারিদিকে গাছপালা। এখানটাতে একটা পুকুরও আছে। আর এই দেখো এখানটা হচ্ছে মেন গেট, এখান থেকেই সবাই পেশেন্ট দেখতে যায়। পেশেন্টের যে বাড়ির লোকরা আছে তারা দীর্ঘদিন ধরে এখানে থাকে, তাদের অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগছিলো। এই দেখো এই খাবারগুলো একটা সংস্থা থেকে এসে দিয়ে গেছে, এখানে যারা বাইরে থাকে তাদের জন্য এরকম খাবার প্রতিদিনই নাকি এখানে আসে। আর এই দেখো আমার দেওর, ওর অবস্থা পুরো খারাপ, দেখো একদম রোগা হয়ে গেছে, গোলগাল, মুখটা একদম লম্বা হয়ে গেছে, হাড়কাটি একদম শুকিয়ে গেছে। ও প্রায় 25 দিন ধরে ভুগছে, একটার পর একটা হসপিটাল চেঞ্জ হচ্ছে। প্রথমে আরজি করে নিয়ে যাওয়া হয়েছে, তারপর বেলেঘাটা আইডিতে ভর্তি ছিল, তারপরে পাবলিক হসপিটালেও দেখানো হয়েছে, নার্সিংহোমে দেখানো হয়েছে, তারপর এখানে নিয়ে আসা হয়েছে। এখন অনেকটাই সুস্থ, বেশিক্ষণ ভেতরে আর থাকা গেল না, এবার বাড়ির দিকে চলে যাব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে। আর এই দেখো এখানে সবাই পেশেন্টের বাড়ির লোকরা এখান থেকে জল খাবার সব কেনাকাটি করে। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।